গৌর সিংহ শ্রী শচীকুমার, তোমার চরণ সর্বতাহর, তুমি গদাধারের প্রাণনাথ, তুমি এমন কৃপা করো যেন তোমাতেই আমাদের মতি থাকে। তোমার জয় হোক, জয় নিতাই। গৌরাঙ্গ সুন্দর ভক্তবৃন্দের সঙ্গে প্রেমপূর্ণভাবে নেচে গেয়ে হেসে কেঁদে চলেছেন। মহাপ্রভু একদিন নিত্যানন্দের সঙ্গে শিবাসের বাড়িতে বসে হরিনাম সংকীর্তন করছিলেন। এমন সময়ে মুরারিগুপ্ত এসে প্রভুর চরণে দণ্ডবত করলেন। পরে নিত্যানন্দকেও প্রণাম করে সামনেই দাঁড়িয়ে থাকলেন। প্রভু মুরারিগুপ্তের প্রতি খুবই খুশি ছিলেন। তিনি মুরারিকে বললেন, তুমি তো ঠিক ব্যবহার করলে না, যে জানে না তুমি তাকেই কোথায় শেখাবে, তা না করে নিজেই ভুল করলে। মুরারি বললেন, প্রভু তুমি যেমন বুদ্ধি জুগিয়েছ আমি ঠিক তেমনই করেছি। প্রভু বললেন, আচ্ছা আজ বাড়িতে চলে যাও, কাল সব জানতে পারবে। মুরারিগুপ্ত বাড়িতে গিয়ে রাত্রি শুয়ে স্বপ্ন দেখলেন। মল্লবেশে নিত্যানন্দ সামনে চলেছেন। নিত্যানন্দের মাথায় মহানাগ অনন্তদেব ফণা ধরে রয়েছেন। হাতে শ্রীহল, মুসল এবং তালধ্বজ। নিত্যানন্দের চেহারা হলধর বলরামের মতো এবং তার মাথায় পাখা ধরে রয়েছেন স্বয়ং গৌরচন্দ্র। প্রভু বলছেন, মুরারি এবারে বুঝলে তো, আমি হচ্ছি ছোট ভাই। দুই প্রভু এইভাবে মুরারিকে স্বপ্নে দেখা দিয়ে তাদের তত্ত্ব জানিয়ে দিলেন। জেগে উঠে মুরারি কাঁদতে থাকেন। নিত্যানন্দের নাম করে কেবলই দীর্ঘশ্বাস ত্যাগ করছেন। মহাসতী প্রতিব্রতা মুরারি গৃহিণী কৃষ্ণ কৃষ্ণ বলে জেগে উঠলেন। নিত্যানন্দই বড় ভাই, একথা জানতে পেরে মুরারি আনন্দিত মনে ঠাকুরের কাছে চলে গেলেন। এসে দেখলেন কমললোচন মহাপ্রভু বসে রয়েছেন, তার ডান দিকে প্রফুল্লবদন নিত্যানন্দ। এবারে মুরারি আগে শ্রী নিত্যানন্দের চরণে দণ্ডবত করে পরে চৈতন্যকে প্রণাম করলেন। প্রভু সহাস্যে জিজ্ঞাসা করলেন, মুরারি আজ এরকম করলে কেন? মুরারি উত্তর দিলেন, প্রভু যেমন বুদ্ধি যোগালেন, শুকনো পাতা যেমন হাওয়া পেয়ে উড়ে যায়, এও তেমনি জীবের সকল কাজই তোমার শক্তিতেই হচ্ছে। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, মুরারি তোমাকে আমি খুবই ভালোবাসি, তাই তোমার কাছে গূঢ় রহস্য প্রকাশ করলাম। প্রভু মুরারিকে যখন স্বীয় তত্ত্ব বলছিলেন, তখন প্রভুর আর একজন অতীব প্রিয়পাত্র গদাধর তাম্বুল পরিবেশন করছিলেন প্রভুকে। প্রভু বললেন, মুরারিই আমার প্রধান ভক্ত। এই কথা বলে প্রভু তাকে চর্বিত তাম্বুল দিলেন। মুরারি বিনীতভাবে হাত জোড় করে তা গ্রহণ করে আনন্দে আত্মহারা হলেন। প্রভু মুরারিকে বললেন, তাড়াতাড়ি হাত ধুয়ে ফেল। মুরারি হাতখানা নিজের মাথায় মুছে নিলেন। প্রভু বললেন, তোমার তো জাত গেল, আমার এটো তোমার গায়ে লাগল। একথা বলতে বলতেই প্রভুর ঈশ্বর আবেশ হল।
এবং তিনি তার দাঁত করমর করে বলতে লাগলেন, কাশীর প্রকাশানন্দ সরস্বতী আমাকে একেবারে টুকরো টুকরো করে ফেললে, বেদান্ত পড়ায় আমার বিগ্রহকে মান্য করে না, তার গায়ে কুষ্ঠ করালাম তবু কিছুই বুঝতে পারল না। আমার শরীরেই অনন্ত ব্রহ্মাণ্ড বিদ্যমান, কোন সাহসে সে আমাকে মিথ্যা বলে? মুরারি, তুমি তো আমার ভক্ত, তুমি জানো যে আমার বিগ্রহকে মান্য করবে না, তার তো সর্বনাশ হবে। ব্রহ্মা এবং শিব আনন্দ করে যে বিগ্রহের সেবা করেন, সকল দেবতারা প্রাণতুল্য প্রিয় মনে করে যাকে পূজা করেন, যে অঙ্গ স্পর্শ করে পুণ্য নিজেই পবিত্র হয়, তাকে প্রকাশানন্দ কোন সাহসে মিথ্যা বলছে? তোমার কাছে সত্যিই আমি সব খুলে বলছি শোনো, আমার লীলাদি এবং ধামাদি সবই সত্য, এসব অমান্য করা মানে আমাকেই খান খান করে ফেলা। ভগবানের যে লীলা গুণাদি শ্রবণ করলে বহির্মুখতা নষ্ট হয়, পাপী অধ্যাপক তাকেই কিনা মিথ্যা বলে? যে গুণ লীলাদি শ্রবণ করে আনন্দে স্বয়ং শিব দিগম্বর হয়েছেন, অনন্তদেব যা নিজে কীর্তন করেন, যে লীলা কথা গুণ শুনে শুক নারদী মুনিগণ আনন্দে আত্মহারা হন, চার বেদ যে মহত্ব প্রকাশ করছে, এসবকে যে অবজ্ঞা করে সে কখনো আমার অবতার বিষয়ে জানতে পারে না। আসলে মুরারি গুপ্তকে উপলক্ষ করে ভগবান সকলকে শিক্ষা দিচ্ছেন যে তার বিগ্রহ, তার সেবক এবং তার লীলাস্থান সবই পরম সত্য। এভাবে প্রভু নিজের তত্ত্ব নিজেই শেখালেন। যে এসব মানে না সে নিজ কর্মদোষেই বিনষ্ট হয়। কিছুক্ষণ পরে প্রভুর বাহ্যজ্ঞান ফিরে এলো। এখন তিনি অকিঞ্চন ভক্ত। তিনি মুরারিকে আলিঙ্গন করে বললেন, ভাই মুরারি, তুমি সত্যি আমার শুদ্ধ ভক্ত, তাই তুমি নিত্যানন্দের তত্ত্ব জানতে পারলে। নিত্যানন্দের প্রতি যার বিন্দুমাত্র সন্দেহ, আমার সেই ভক্ত কখনো আমার প্রিয় নয়। আজ থেকে আমি তোমার কেনা হয়ে রইলাম, তুমি এখন বাড়িতে চলে যাও, তুমি সঠিক নিত্যানন্দ তত্ত্ব জেনে গেছো, একমাত্র হনুমানই প্রভুর এতটা প্রিয় পাত্র, আর কেউই নয়। মুরারিগুপ্ত বাড়িতে চলে গেলেন। নিত্যানন্দের সঙ্গে প্রভু গৌরচন্দ্র তার হৃদয়ে বাস করতে লাগলেন। তিনি নিজের বাড়িতে গিয়েও অন্তরে প্রেম বিহ্বল হয়ে হাসছেন। তিনি উল্লাস ভরে বললেন, আমাকে ভোজন দাও। গৃহিণী খেতে দিলেন। মুরারিগুপ্ত প্রভুর প্রেমাবেশে আবিষ্ট। তিনি খাও খাও বলছেন, আর গ্রাস গ্রাস ভাত ফেলছেন। গৃহিণী স্বামীর অবস্থা দেখে হেসে বারে বারেই এনে ভাত দিচ্ছেন। স্ত্রী জানেন যে তার স্বামী মহাভক্ত, তাই তিনি বারে বারে কৃষ্ণ নাম নিয়ে তাকে সাবধান করে দিচ্ছেন। মুরারি নিবেদন করলে প্রভু না খেয়ে পারেন না। প্রভু কখনো মুরারিকে নিষেধ করেন না। মুরারি যত অন্ন নিবেদন করছেন প্রভু সবই খেয়েছেন। তাই সকালে এসে প্রভু মুরারিকে জানালেন, মুরারি কৃষ্ণ প্রেমে আনন্দিত হয়ে বসেছিলেন, এমন সময় প্রভুকে আসতে দেখে
তিনি প্রণাম করলেন, খুশি মনে মুরারি আসন দিলেন, গৌর হরি বসলেন। মুরারিগুপ্ত জিজ্ঞাসা করলেন, প্রভু আপনার শুভাগমনের কারণ? প্রভু উত্তর দিলেন, তোমার কাছে বদহজমের চিকিৎসা করাতে এসেছি। তখন গুপ্ত আবার জিজ্ঞাসা করলেন, বদহজম? তা বদহজমের কারণ কি? কাল কি কি খেয়েছ? প্রভু বললেন, সে তো তুমিই জানো, খাও খাও বলে তুমি যত অন্ন ফেলেছো, তুমি কি সবই ভুলে গেলে? তোমার স্ত্রীর নিশ্চয় মনে আছে, তাকেই না হয় ডেকে জিজ্ঞাসা করো। তুমি দিলে আমি কি কখনো না খেয়ে পারি? তোমার দেওয়া অন্ন খেয়েই আমার এই অজীর্ণ রোগ হয়েছে। এখন পাচন বা অন্য কোনো ওষুধ দিলেও তা সারবে না, তোমার হাতের জল খেলেই আমার অজীর্ণ রোগ আর বাড়তে পারবে না। তোমার অন্ন খেয়ে অজীর্ণ হয়েছে, এবারে তোমার জল খেলেই তা সেরে যাবে। এই বলে প্রভু মুরারির ভক্তিপূর্ণ জলপাত্র থেকে জল পান করতে লাগলেন। প্রভুর কৃপা দেখে মুরারি অচৈতন্য হলেন। মুরারিগুপ্তের ঘরের সকলে মিলে মহাপ্রেমে কাঁদতে লাগলেন। প্রভুর এমন ভক্ত এবং এমন ভক্তি সত্যি দুর্লভ, আর তারই কৃপাতে এই ভক্তি প্রকাশিত হল। তাই মুরারিগুপ্তের বাড়ির চাকর বাকরও যে আশীর্বাদ পেল, নদিয়ার অনেক পণ্ডিত ব্যক্তিও তা কখনো পায়নি। বৈষ্ণবের কৃপায় যে ভক্তি লাভ করা যায়, তা বিদ্যা ধন যশের দ্বারা কদাচ পাওয়া যায় না। শাস্ত্র বলেন, বৈষ্ণবের চাকর বাকর যে কেউই হোক না কেন, সেই সর্বশ্রেষ্ঠ ভক্ত। এইভাবে মহাপ্রভু শত প্রণোদিত হয়েই মুরারিকে কৃপা করলেন। মহাপ্রভু একদিন শিবা সাঙ্গিনায় হুঙ্কার করে নিজ মূর্তি ধরে চার হাতে শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে গরুর গরুর বলে ডেকে উঠলেন। সেই সময় মুরারিও আবিষ্ট হয়ে হুঙ্কার করতে করতে শিবা সাঙ্গিনায় এসে উপস্থিত হলেন। মুরারি গুপ্তের দেহে তখন বিনতানন্দন গরুরের ভাব হয়েছে। তিনি বললেন, এই যে প্রভু, আমি গরুর, আমি তোমার দাস। তখন প্রভু বললেন, তুমি আমার বাহন। সে কথায় মুরারি উত্তর করলেন, নিশ্চয়ই তোমাকে পিঠে করে নিয়ে আমি স্বর্গ থেকে পারিজাত বয়ে এনেছি। বান রাজার পুরীতে গিয়ে কার্তিকের ময়ূরকে খণ্ড বিখণ্ড করেছিলাম, তুমি কি তা ভুলে গেলে? আমার পিঠে চড়ে বলো, তোমাকে কোন ব্রহ্মাণ্ডে নিয়ে যেতে হবে? প্রভু মুরারির কাঁধে উঠে বসলেন। শিবাস অঙ্গন হরিধ্বনিতে মুখরিত হয়ে উঠল। নারায়ণ মুরারির পিঠে বসে সারা অঙ্গন ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, পতিব্রতাগণ উলধ্বনি দিচ্ছেন, ভক্তবৃন্দ মহাপ্রেমে কাঁদছেন। কেউ হরিধ্বনি দিচ্ছেন, কেউ জয়ধ্বনি করছেন, কেউ কেউ প্রার্থনা জানাচ্ছেন, প্রভু এ রূপ যেন জীবনে না ভুলি। কেউ আবার মালকোঁচা মেরে উল্লাসে বলছেন, আমার ঠাকুরের তুলনা নেই। জয় মুরারি বাহন বিশ্বম্ভরের জয়।
গৌরহরি মুরারির কাঁধে চড়ে বসেছেন, আর মুরারি সারা বাড়ি আনন্দে ঘুরপাক খাচ্ছেন। শ্রী চৈতন্য শুধুমাত্র ভক্তির বশ, তাকে ধন কুল প্রতিষ্ঠা দিয়ে পাওয়া যায় না। জন্মে জন্মে যারা শ্রীকৃষ্ণ আরাধনা করেছেন, সেই ভক্তরাই আনন্দে এসব লীলা প্রত্যক্ষ করছেন। বাহ্য জ্ঞান লাভ করে মহাপ্রভু মুরারির কাছ থেকে নামলেন। তখন মুরারির গৌড়ভাবে দৌড়াদৌড়ি থামল। মুরারির প্রতি প্রভুর অশেষ কৃপা লক্ষ্য করে ভক্তবৃন্দ তাকে ধন্য ধন্য বলে প্রশংসা করতে লাগলেন। পরম শুদ্ধ ভক্ত মুরারিগুপ্ত একদিন শ্রীচৈতন্য অবতারে প্রভু কতকাল স্থিতি করবেন সেই বিষয়ে বিচার করতে লাগলেন। সাঙ্গ পাঙ্গ নিয়ে প্রভু যতদিন প্রকট থাকবেন, তার মধ্যে আমার সর্ববিধ সুব্যবস্থার কথা ভাবতে হবে। কৃষ্ণের লীলা কিছুই বুঝতে পারি না, এইমাত্র প্রকট লীলা করে আবার সঙ্গে সঙ্গে অন্তর্ধান করেন। যেই সীতার জন্যে তিনি শ্রী রামচন্দ্র রূপে রাবণকে সবংশে নিধন করলেন, সেই সীতা দেবীকেই উদ্ধার করে এনে আবার পরে ত্যাগ করলেন। যে যাদবগণ শ্রীকৃষ্ণের প্রাণতুল্য, তিনি চোখের সামনেই তাদের নিধন প্রত্যক্ষ করলেন। তাই মহাপ্রভু প্রকট থাকার মধ্যেই আমার দেহত্যাগ করা দরকার, কারণ তার অন্তর্ধান লীলা আমি সহ্য করতে পারবো না। এই কথা ভেবে তিনি একটি অত্যন্ত ধারালো কাঠারি জোগাড় করে ঘরের ভিতরে রেখে দিলেন। ভাবলেন রাত্রেই সুব্যবস্থা করবেন। অন্তর্যামী বিশ্বম্ভর মুরারির মনোভাব জানতে পারলেন। প্রভু তাড়াতাড়ি মুরারির বাড়িতে এলে তিনি প্রভুর চরণ বন্দনা করে বসতে দিলেন। আসনে বসে প্রভু মুরারির প্রতি সদয় হয়ে নানাবিধ কৃষ্ণ কথা আলোচনা করতে লাগলেন। প্রভু আস্তে আস্তে বললেন, যে ছুরিখানা প্রস্তুত করেছ আমাকে এনে দাও। মুরারি একটু দিশাহারা হয়ে কি বলবেন তা ঠিক করতে না পেরে শ্রী ভগবানের নিকট একেবারে পরিষ্কার রূপে মিথ্যা কথা বলে ফেললেন। প্রভু, সে কে তোমার কাছে মিথ্যা কথা বলল? কই, আমি তো ছুরির কথা কিছু জানি না। নিমাই বললেন, তুমি তো খুব লোক, আমাকে আবার কে বলবে? তুমি যা দ্বারা ছুরি গড়িয়েছ তা আমি জানি, যে জন্য গড়িয়েছ তাও আমি জানি, যেখানে ছুরিখানা রেখেছ তাও আমি জানি। এই বলে নিমাই ঘরের ভিতরে গিয়ে ছুরিখানা এনে মুরারির সম্মুখে রাখলেন। রেখে বলছেন, মুরারি, তোমার এই কাজ? তখন মুরারি অধবদন হলেন। নিমাই বলছেন, আচ্ছা মুরারি, আমি তোমার কাছে কি অপরাধ করলাম যে তুমি আমাকে ফেলে আগেই চলে যেতে চাও? আমার বিরহ তুমি সহ্য করতে পারবে না, তাই আমাকে তোমার বিরহে ফেলে যাবে? মুরারি, এই কি তোমার অহৈতুকী প্রীতি? তখন উভয়ে অঝোর নয়নে কাঁদছেন। নিমাই আবার বলছেন, মুরারি, আমাকে এখন ভিক্ষা দাও, বলো তুমি আমাকে ছেড়ে যাবে না? মুরারি কষ্টে বললেন, না। তা যেন নিমাই শুনতেই পেলেন না। মুরারির দক্ষিণ হাতখানি ধরলেন,
ধরে নিজের মাথার উপর রাখলেন, রেখে বলছেন, বলো মুরারি আমার মাথা খাও, তুমি এরূপ বুদ্ধি আর করবে না। নিমাই বলছেন আর মুরারি কাঁদছেন, এবং মুরারির স্ত্রীও এ কথা শুনে দরজায় দাঁড়িয়ে কাঁদছেন। মুরারির স্ত্রীও প্রভুকে মনে মনে কোটি কোটি প্রণাম করছেন। মুরারি তখন প্রভুর কোল হতে নেমে তার শ্রীচরণতলে পড়লেন, পড়ে বললেন, প্রভু তোমাকে ছেড়ে আমি কোথায় যাব, তুমি পাছে ফেলে যাও, এই চিন্তায় আমি উন্মাদ হয়ে গিয়েছিলাম, প্রভু আমাকে ক্ষমা করো। মুরারিতে হনুমানই অধিকাংশ সময় প্রকাশ পেতেন, সুতরাং তিনি শ্রীরামের উপাসক, কাজেই তার শ্রী ভগবানে দাস্যভক্তি ও তিনি ব্রজের নিগুড় রসে বঞ্চিত। প্রভু তাকে একদিন বললেন, মুরারি যদিও শ্রীকৃষ্ণে ও শ্রীরামে ভেদ নেই, কিন্তু তবুও শ্রীকৃষ্ণলীলা বড় মধুর, তুমি শ্রীকৃষ্ণ ভজন করো, তাহলে ব্রজের নিগুড় রস আস্বাদন করতে পারবে। প্রভুর আজ্ঞা, কাজেই মুরারি সম্মত হলেন। সে রাত্র গেল, রাতে উঠে মুরারি প্রভুর চরণে এসে পড়লেন, বললেন, প্রভু তোমার আজ্ঞা শ্রীকৃষ্ণ ভজনা করা, সে আজ্ঞা আমার অবশ্য পালন করা কর্তব্য, কিন্তু আমি আমার এই মাথা শ্রীরামচন্দ্রকে বেচেছি, তাই তাকে ছাড়তে পারলাম না, কাজেই তোমার আজ্ঞা পালন করতে পারছি না, অতএব সেই অপরাধে তুমি আমার প্রাণ বধ করো। তখন গৌরাঙ্গ সুন্দর তাকে উঠিয়ে হৃদয়ে ধরলেন, ধরে বললেন, সাধু মুরারি তুমি শ্রী রামচন্দ্রকে কেন ছাড়বে, তুমি ছাড়লে শ্রীরামের আর থাকল কি, তবে তুমি যে শ্রীরামচন্দ্রকে চিরদিন ভজনা করে এসেছ, তার পুরস্কার স্বরূপ আমার বরে তোমার হৃদয়ে ব্রজ লীলারস স্ফুরিত হোক, তুমি তোমার প্রভু শ্রীরামচন্দ্রকে ভজন করো, আবার ব্রজ লীলাও আস্বাদন করো। এই রূপে মুরারি প্রভুর বর পেলেন। জয় নিতাই।